616 ফুটে পৌঁছিলে জলসেচন বন্ধ হয়ে যাব, পাওয়ার জেনারেশন বন্ধ হয়ে যাব, নই কুয়ো পোখরী টিউবওয়েল যেতে মেগা প্রোজেক্ট হয়েছে সবুজাক বন্ধ হয়ে যাব, 5 ফুট জলস্তর কমিগলানি হীরাকুদর। ইয়ে ঘটনাকে আমি সমস্ত অনুধান করুছু, যেতবে মার্চ মাস সরি না, আগকু এপ্রিল মে মাস অদি মার্চ মাস ন সরুণু এই অবস্থা হুয়ে তবে অবস্থা আগুক কিভাবে ভয়ঙ্কর হব তাকে সহজে অনুমান করি হব। মু আনালাইজ করছিল, হীরাকুদ বন্দর এক সিস্টম অছি, ইঞ্জিনিয়ার মানে এক আনালাইজ প্রত্যেক দিন করেন। 21-3 617 ফুট 0.51 থাকা, আজ 616.51, তার মানে 21 তারিখ আজ হল 25 তারিখ, 4 দিন ভিতরে হীরাকুদর জলস্তর ফুটে কমিগলা। মু সেইপি কলি যে হীরাকুদ বন্দরগত 60 বর্ষ ইতিহাসের ই অবস্থা কেবে হয়ে নৌসি রেকর্ড, সরকারি রেকর্ড কেবে কবনি যে মে মাসের 616 ফুট হব জলস্তর এবং 4 দিনে গোটায় ফুট কমিযোগ পা। যদি এই হার পা কমে, ই মো হিসাব যা সরকারি ইঞ্জিনিয়ার মান হিসাব বি সে আই থাক, প্রায় এপ্রিল শেষ এবং মে মাস বেলকু হীরাকুদর জলস্তর 600 ফুটে পৌঁছ, অন্য কোণী রাস্তা নাই। 616 ফুটে পৌঁছলে জলসেচন বন্ধ হয়ে যাব, পাওয়ার জেনারেশন বন্ধ হয়ে যাব, গাঁ গণ্ডার নই কুয়ো পোখরী টিউবওয়েল যেতে মেগা প্রোজেক্ট হয়েছে সবুজাক বন্ধ হয়ে যাব, পিবা পানির সংকট ভুবনেশ্বরের বি উৎকট হবার সম্ভাবনা আছে, কেই আগ রোকি পারিব না পানি। এ অবস্থাকে গলা কী 2টা কারণ গলা, গোটে হল আজর ডেট্রে দেখি হীরাকুদ ভিতরকু কেতে পানি আসুছি, 485 কিউসেক মাত্র, যেতবে আমি 8,000, 10,000, 12,000, 15,000 কিউসেক পানি আসুতলা, আজর দিনের 485 কিউসেক হচ্ছে ইনফ্লো টু দি হীরাকুদ ড্যাম, মানে কেতে পরিমাণ কমি যাইছে অনুমান করি হব, 12,000, 15,000 কিউসেক্রু 485 কিউসেক মাত্র, কিভাবে সংকট অবস্থাকে ওড়িশা গলা, ডেলি এভাপোরেশন লস হচ্ছে, এভাপোরেশন লসর এক কাল্কুলেশন ইঞ্জিনিয়ার মানে হীরাকুদ ড্যাম অথরিটি আজ নুহে, গত 50 বর্ষ ধরে এক সিস্টম তৈরি হয়েছে, 815 কিউসেক ডেলি এভাপোরেশন লস হচ্ছে, তো ইনফ্লো কমিগলা এভাপোরেশন লস হল, যেপা এভাবে এক আলারমিং সিচুয়েসন হীরাকুদরে সৃষ্টি হয়ে গেল, বর্তমান আকু রোকিবার কোণী বাট না। যে ট্রিব্যুনাল গঠন হয়েছিল সে বি 7 বর্ষ হয়ে গেল, এবে এক্সটেনশন হয়েছে বলিকি কুযাচ্ছে, রাজ্য সরকার গোটে সবমিশন লা রিটর্ন সবমিশন দিয়ে যে আমার ইন্টারিম রিলিফ আমি দিয়া যাও, কিন্তু ট্রিব্যুনাল সে সম্পর্কের কোণী নিষ্পত্তি নেলে না। আমার দাবি লা যে 1.252 মিলিয়ন একর ফিট পানি আমার দরকার নন মনসুন পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ড, এই পিরিয়ডে যদি আমাকে 1.252 মিলিয়ন একর ফিট পানি হীরাকুদরে থাকা, তবে আজ সংকট হয়ে নথা, সে সম্পর্কের ট্রিব্যুনাল কোণী নিষ্পত্তি নেলে না। কিছু বর্ষ ধরে বেআইন ভাবে মনোমুখী ভাবে ছত্তিশগড় সরকার যেভাবে ব্যারেজ এবং ড্যাম মান করে চাললে, তার প্রথম প্রভাব আজ 2023 মশায় ওড়িশাকে মিলুছে, ওড়িশা অনুভব করুছি যে তার ফল আজ ওড়িশা কম পাইলা। আমার সবুজ বড় থাকা সমস্যা নন মনসুন ক্রাইসিসটা, আমি নন মনসুন ক্রাইসিস বেড়ে আমার রাজ্যবাসী কিভাবে ভাবে বঞ্চাই পারিব, জলসেচন যোগাই পারিব, পিবা পানি যোগাই পারিব, রিভরের ফ্লো করি পানি ফ্লো করি, আজ যে অঞ্চলকে যাবে মহানদী তার শাখা নদী সবু নদীগুড়ি প্রভাবিত, সবুটি ধার ছিড়ি গলা, পানি নাই কহিলে চলে, মেগা লিফ্ট করেদেল বড় প্রোজেক্ট তৈরি হল, পানি কোটু আসব, মহানদী সিস্টমের যেতে মেগা লিফ্ট হয়েছে সব বন্ধ হওয়া বাধ্য, গাঁ গণ্ডার আসন্তা মাস টু টিউবওয়েল শুখিবা আরম্ভ করব, কোণী টিউবওয়েল পানি বাহার না,
आमे जानिचु जे छत्तीसगढ़ सरकार रो बैन कामर फळ आमको भोगिया पय हो आमे तार अल्टरनेटिव प्लानिंग करबा दरकार थला।